ওয়ানডের পর টি টোয়েন্টি, স্বপ্ন ছিল অন্তত একটা ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো। তবে দুই ফর্মেটই বাঘিনীদের সঙ্গী হয়েছে এক বুক হতাশা। একই সঙ্গে স্পষ্ট হয়েছে বাংলাদেশ নারী দলের বর্তমান অবস্থা। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতে বাংলাদেশ সফরে এসেছে অজিরা। এদিন খেলেছে সফরের শেষ ম্যাচ, সে ম্যাচও অপ্রতিরোধ্য দুই ফর্মেটের রেকর্ড 13 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মিরপুরে টসে জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন অজিদের দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। 34 বলে গড়েন 39 রানের পার্টনারশিপ। পরে বেথ মুনিকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পেলে এই জুটি ভাঙেন শরীফা খাতুন। এরপর দলীয় 62 রানে ব্যক্তিগত 45 রান করে নাহিদার বলে ফিরে যান অধিনায়ক হিলিও। আর স্কোরবোর্ডে 9 রান যোগ করে নাহিদার বলেই আউট হন অ্যালিস প্যারি। অল্প রানের ব্যবধানে বেশ কিছু উইকেট হারালেও শেষ দিকে এসে ম্যাগ্রা ও গার্সি হ্যারিসের 57 রানের জুটিতে 155 রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। জবাব দিতে নেমে আগের ব্যাটিং ব্যর্থতার পুনরাবৃত্তি করে বাংলাদেশ। স্কোরবোর্ডে 20 রান তোলার আগেই প্যাভিলিয়নে টপ অর্ডারের 3 ব্যাটার। দিলারা কিছুটা চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ব্যক্তিগত 12 রানে গার্ডনারের বলে ক্যাচ দিয়ে ফিরে যান দিলারা। এরপরই পুরোপুরি চাপে পড়ে যায় স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে হারাতে শুরু করে উইকেট। অসুস্থ হয়ে পড়ায় অধিনায়ক নিগার এদিন ব্যাটিংয়ে নামেন 7 নম্বরে। অল আউট হওয়ার লজ্জা এড়াতে লড়াই করেছেন একাই, তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। পরে 19তম ওভারে ব্যক্তিগত 32 রানে নিগার বোল্ড হলে 77 রানের বিশাল ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। আর 3-0 ব্যবধানে টি টোয়েন্টি সিরিজও নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। হোয়াইটওয়াশ হলেও অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসাটা নিগারদের জন্য অনেক কাজে লেগেছে। ঘরের মাঠে বিশ্বকাপের আগে এই সিরিজের মাধ্যমে টাইগ্রেসরা বুঝতে পেরেছেন কোথায় পিছিয়ে আছেন তারা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।